হয় আজি রাজ্যের পাঁচটা সমষ্টির উপ নির্বাচনের ভোট গণনা আর রাজ্যের পাঁচটা সমষ্টি একটা গুরুত্বপূর্ণ সমষ্টি আছে, 28 নম্বর গোসাইগাঁও বিধানসভা সমষ্টি। আর এই সমষ্টিতে কিন্তু 8 গৰাকী কৈ প্রার্থীর ভাগ্য ইতিমধ্যে EVMত বন্দী হয়ে আছে। আর আজি আশা করা যায় সন্ধ্যা ভাগত এই সমষ্টিটার কোনে শেষ আহি মানে এ স্পষ্ট হয়ে পড়ব। আর সমষ্টিটার কিন্তু একটা ত্রিকোণীয় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা সম্ভাবনা প্রকট হয়েছে। ইয়া দেখা পাওয়া গেছে যে BPF UPPL আর কংগ্রেসের মধ্যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা সম্ভাবনা আছে। আর সমষ্টিটা দেখা পাওয়া গেছে যে রাজ্যটি 5টাক সমষ্টির উপ নির্বাচন হয়ে গেলে 5টাক সমষ্টির ভিতর আটাইতো বেশি এইখান সমষ্টির 77.20% কিন্তু ভোটাধিকার সাব্যস্ত হয়েছে সমষ্টিটার। আর সমষ্টিত যদি 5 গৰাকী প্রার্থী আছে, ইয়াত BPFর প্রার্থী আছে ধ্রুব কুমার ব্রহ্মনাজারী, UPPL তথা মিত্রজোটের প্রার্থী আছে জীবন বসুমতারী, কংগ্রেসের প্রার্থী আছে জয়ের লগতে AIUDF আছে খাইরুল আনাম খন্দকার, আর 4 গৰাকী নির্দলীয় প্রার্থী আছে। যদি 2 গৰাকী প্রার্থীয় ইতিমধ্যে UPPL তথা মিত্র দলক সমর্থন জানাইছে। যদিও এই সমষ্টিটলে কিন্তু এটা বহুত চিন্তা আছে, চিন্তা মানে বহুত চর্চাত আছে সমষ্টিত। আর সমষ্টিটার কোনে শেষ আহি মানে দীপাবলীর আগত কোনে বিজয় পন্থী জড়াবলে সক্ষম হয় ইয়াক কিন্তু সন্ধ্যার প্রকট হয় আশা করা যায় যে ইয়া প্রকট হয়ে পড়ব। আর ইতিমধ্যে জেলা নির্বাচনী কার্যালয় আছে, এই কার্যালয় আমি উপস্থিত আছো, খবর এই কার্যালয়টা ভোট গণনার সম্পূর্ণ প্রস্তুত আছে। 8 বজাৰপৰা কিন্তু ইয়ার ভোট গণনা আরম্ভ হবার আমি ইয়ারপৰা সম্পূর্ণ তথ্য আপনার ঈশান নিউজের দর্শকের কারণে আমি ইয়ারপৰা আগবাই যাব।